নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান দল, এবং 17 বারের মতো ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হলো মোহনবাগান দল। আর আজকের ভিডিওতে এই ম্যাচটি সম্পূর্ণ রিভিউ দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং মোহনবাগানের ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো প্রথমার্ধে কিন্তু দুই দলই খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি, বিশেষ করে কিন্তু মোহনবাগান দলের পারফরমেন্স প্রথমার্ধে খুবই খারাপ হয়েছিল। এরপর দ্বিতীয়ার্ধে কিন্তু মোহনবাগান দল আস্তে আস্তে অ্যাটাকে যায়, এবং 61 মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান দলের রেড কার্ড খায় আনিরুদ্ধ থাপা, এবং এই রেড কার্ডটার পিছনে আমি বলবো অবশ্যই প্রথম ইয়েলোটা না দিলেও দিতে পারত রেফারি। এছাড়া আজকের ম্যাচে কিন্তু বিশাল কায়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বেশ কয়েকটি কিন্তু ক্রুশিয়াল সেভ করেছে। সো এই রেড কার্ডটা নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এরপর কিন্তু 10 জনের মোহনবাগানের দল নিয়ে কিন্তু 71 মিনিটের মাথায় দুর্দান্ত গোল ডিমিট্রি পেট্রাটসের, সেখান থেকে কিন্তু মোহনবাগানকে এগিয়ে দেন তিনি, এবং এই গোলটির পর তিনি যেভাবে সেলিব্রেশন করেছেন সেটি দেখেই বোঝা যাচ্ছে যে প্লেয়ারদের মধ্যে কতটা এক্সাইটিং একটা মনোভাব ছিল। সো পেট্রাটস কিন্তু আবারও বড় ম্যাচে জ্বলে উঠল, আইএসএলের ফাইনালে কিন্তু মোহনবাগান দলকে জিতিয়েছিল, ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান দলকে জেতালো, আর পেট্রাটস কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু সে বুঝিয়ে দিল। আর আজকে কিন্তু সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু নয়নের মণি এই ডিমিট্রি পেট্রাটস। সো পেট্রাটসকে নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও। আর মোহনবাগান দল কিন্তু চ্যাম্পিয়ন হলো, ডিজার্ভিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু অবশ্যই বড় বড় দলকে হারিয়ে কিন্তু আর চ্যাম্পিয়ন হয়েছে। গোয়াকে হারিয়েছে, মুম্বাইকে হারিয়েছে, খুবই ভালো পারফরমেন্স করেই কিন্তু মোহনবাগান দল আজকে 17 বারের মতো ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল। সো মোহনবাগান ফ্যান্সরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের খুশি তোমরা কতটা খুশি হয়েছো। আমি তো খুবই খুশি যে মোহনবাগান দল ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে, এবং খুবই ভালো এবং খুবই বেটার পারফরমেন্স করেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।